আজকে ভাইয়া ফ্রিতে 600 জনকে শরবত খাওয়াবে, আর এটার জন্য তাদেরকে কোনো টাকা দিতে হবে না। তো এটা কেমনে সম্ভব হলো? তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের উষ্ণতম জেলা হিসেবে পরিচিত রাজশাহী, আর রাজশাহীর উপর দিয়ে বর্তমানে মাঝারি থেকে অতি তীব্র তাপমাত্রার তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। অন্যদিক দিয়ে ভাইয়া আমাকে বরফ আনার জন্য পাঠায়, মূলত আমি বরফ আনার সাথে সাথে ভাইয়া বরফগুলো কেটে শরবতের মধ্যে দিয়ে দেয়। আর এদিকে ভাইয়াদের সব প্রস্তুতি নেওয়া শেষ, আজকে আমিও ভাইয়াদের সাথে একটু হাতে হাতে কাজ করলাম। আর আজকে আমাদের পাবনা জেলাতে অতি তীব্র তাপ প্রবাহ চলছে 43 ডিগ্রি সেলসিয়াস। ভাই রে ভাই, এই রোদে বাসায় থেকে বের হওয়াই মুশকিল হয়ে পড়েছে। রাস্তায় গাড়ি নেই বেশিরভাগ মূলত, তারপরেও যেই গরমটা পড়েছে ভাষায় প্রকাশ করার মতো না। বাংলাদেশে যে তাপপ্রবাহ চলছে, তার মধ্যে আমরা যখন শরবতগুলো রাস্তায় নিয়ে গেলাম, কাকা আসলো খেতে শুরু করলো, এবং আস্তে আস্তে পর্যায় কমে সবাই আমাদের কাছে আসতে লাগলো। আর যেই গরমটা পড়ছে ভাই, মানে কি বলবো, না খেয়ে উপায় নেই। তো আমরা সেই প্রকল্প নিয়েই বের হয়েছি রাস্তাতে, যেই পরিমাণে গরম পড়ছে তার মাঝে সবাইকে শরবত খাওয়াবো। তো আমাদের কাছে প্রচুর পরিমাণে লোকে আসতে থাকে। আজকে যেহেতু 600 জন মানুষকে ফ্রিতে শরবত খাওয়ানো হয়েছে, দ্বিতীয়বার মানুষকে এই গরমে একটু স্বস্তি পাওয়ানোর জন্য কি কাজটা করা যায় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তার ভিত্তিতে আমি ভাইয়াকে বলে সেই পরিকল্পনা করার জন্য চেষ্টা করব। আর অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেছেন, ভাইয়া আপনি যে বরফটা নিয়ে এসেছেন সেটা কি আসলে মাছের বরফ? এটা মাছের মধ্যে রাখে? আসলে ভাই মাছের বরফ না, ওটা হচ্ছে 3 ঘন্টা ধরে আমরা অর্ডার করে বসে থেকে ওটা নিয়ে আসা হয়েছে। আর অনেকে এই কথাটা বলেছেন যে মাছের বরফ, আসলে ওটা মাছের বরফ না, মূলত আমি সেই বরফটা ওইখান থেকে নিয়ে আসি 3 ঘন্টা দেরি করে। আর ভাইয়া আগে থেকেই বলে দিয়েছে যে এই পুরো প্রকল্পটার মাঝে যেন কোনো নোংরা না থাকে, এই জন্য ভাইয়া হাতে মাস্ক পরে নিয়েছে। অ্যান্ড আমরাও আজকে প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা গ্লাস নির্ধারিত করা হয়েছে, এবং গ্লাস যাতে নোংরা না হয়, পরিবেশ দূষণ না করে, এই জন্য আমরা গ্লাসগুলো খাওয়ার পরে ওনাদের থেকে নিয়ে আমরা বস্তার মধ্যে রেখে দিই, যাতে সেই গ্লাসটা পরিবেশ নোংরা না করতে পারে। আর এত পরিমাণে শরবত যেহেতু বাসায় গোলানোর মতো কোনো পরিস্থিতি নেই, এই জন্য আমরা আগে থেকে 2টা ডেস্কি অর্ডার করে রাখি, অ্যান্ড সাথে 2টা ভ্যান ভাড়া করে নেই, যাতে আমাদের বেশি কষ্ট না করতে হয়। অ্যান্ড ভ্যান যাবে রাস্তা দিয়ে, অ্যান্ড সবার হাতে হাতে গ্লাস থাকবে, যাতে খুব সহজেই জনগণ এসে আমাদের এখান থেকে শরবত খেতে পারে। আর এই অতি তাপদহে আমাদের 2 ডেস্কি শরবত প্রায় 1 ঘন্টার মাঝেই শেষ হয়ে গেছে, মানে বাজারের এমন কোনো মানুষ নেই, বিশেষ করে সবাই খেয়েছে। তবে এই তাপদহ এবং অতি গরমের মাঝে সবাই স্বস্তি পেয়েছে 1 গ্লাস শরবতেতে, সবাই অনেক খুশি হয়েছে। আর কিছু কিছু মানুষ শরবত খেয়ে খুবই প্রশান্তি পেয়েছে, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তবে আপনারাই বলবেন কমেন্টে এরপরে কোন কাজটা করলে ভালো হয়। আর আমরা যদি নিজ নিজ স্থান থেকে সবাইকে সহযোগিতা করার হাত বাড়িয়ে দেই, তাহলে তার কোনো কথাই নেই। আর এটা সবারই করা উচিত, যেহেতু এই প্রচণ্ড রোদের মাঝে আমাদের জন্য যারা গাড়ি চালাচ্ছে, অ্যান্ড আমাদের জন্য যারা রোদের মধ্যে খাচ্ছে, তাদের জন্য এটা করা বিশেষ করে প্রয়োজন। এদিকে সবাইকে শরবত খাওয়াতে খাওয়াতে প্রায় আমাদের শরবতগুলো অলরেডি শেষ হয়ে গেছে, আরও অল্প একটু বাকি আছে, সেগুলো আমরা সবাইকে খাওয়ানোর চেষ্টা করছি। 2 ডেক্সি শরবত প্রায় শেষ হয়ে গেছে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।